and welcome back to my channel The Better Me. I'm Debosree. আজকে আমি একটা সম্পূর্ণ অন্য টপিকে ভিডিও নিয়ে এসেছি। তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি আমার পছন্দের একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভাবতেই পারো যে বিউটি চ্যানেলের রেসিপি কেন? তার কারণ হচ্ছে যে আমাদের সুস্থ সুন্দর উজ্জ্বল ত্বক পেতে গেলে শুধু বাইরে থেকে যত্ন করলে হবে না, তার সাথে সাথে আমাদের ফুড হ্যাবিটও হেলদি হতে হবে, যাতে করে আমাদের ইনার সিস্টেমও হেলদি হয়ে ওঠে। তাছাড়া এই যা চারিপাশের অবস্থা চলছে, মানে করোনা সিচুয়েশনে, শুধু আমাদের ফুড হ্যাবিটকে হেলদি করলেই হবে না, তাতে এমন জিনিসপত্র ইমপ্রুভ করতে হবে যা আমাদের ইমিউনিটি সিস্টেমকেও কিন্তু বুস্ট করবে। তো আজকে আমার এই ব্রেকফাস্টটা কিন্তু টেস্টি, হেলদি, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তৈরি করতে শুধুমাত্র 5 মিনিট সময় লাগে। আমরা অনেকেই কাজের তাড়া হয়েই অনেক সময় ব্রেকফাস্ট স্কিপ করি, যেটা একেবারেই উচিত নয়, এই সময় তো একেবারেই নয়। তো আমাদের মতন যারা রয়েছে, বেসিক্যালি আমার মতন যারা রয়েছে, তাদের জন্য স্পেশালি আজকের এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করছি। তাহলে শুরু করা যাক। এই টেস্টি হেলদি ব্রেকফাস্টটা তৈরি করতে আমি ব্যবহার করি সাফোলার মশালা ওটস আর ট্রু এলিমেন্টসের সেড নাট মিক্স। আমি প্লেন ওটসের বদলে এই মশলা ওটস নিয়েছি, তার কারণ এটি খুব চটজলদি তৈরি হয়ে যায়, আর তাছাড়া এতে ওটসের সমস্ত গুঁড়ি রয়েছে এবং এটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। প্রথমে আমি একটা প্যানে 1 কাপ জল গরম বসিয়ে দেব। জলটা গরম হলে ওটসটা দিয়ে ভালোভাবে মিক্স করব, যতক্ষণ না মিক্সটা আঠালো হবে। এরপর আমি তার মধ্যে সামান্য বাটার অ্যাড করব। আমাদের সারাদিনের প্রয়োজনীয় ফ্যাট সকালবেলা কনজিউম করা কিন্তু ভালো, এতে আমাদের ওবেসিটির সমস্যা কমে। তো তাই আমি সামান্য বাটার কিন্তু আমার এই ব্রেকফাস্টে অ্যাড করব। ফাইনালি আমি টপিং করব ট্রু এলিমেন্টসের 7-in-1 সুপার সিড অ্যান্ড নাট মিক্স দিয়ে। এতে আছে পাম্পকিন, ওয়াটারমেলন, সানফ্লাওয়ার সিড, ফ্লেক্স সিড, সেসামি সিড, সোয়া নাট এবং চিয়া সিড। এটি হাই প্রোটিন ও ওমেগা ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এবং ভীষণই টেস্টি। টাডা, আমার 5 মিনিটস হেলদি ব্রেকফাস্ট রেডি। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে কিন্তু অন করে দাও। বাই।